السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فبتو ربيع الأول ماس উপলক্ষে محمد مصطفى صلى الله عليه وسلم জীবন আদর্শকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত ভিডিও আলোচনা প্রতিযোগিতা 2022 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পারিবারিক জীবন এই বিষয়ে কথা বলার আমার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ দাওয়া সার্কেল পরিবার আল্লাহ রাসূলের পারিবারিক জীবন কেমন ছিল? আল্লাহ রাসূলের পুরো জীবনটাই তো আমাদের জন্য আদর্শ অনুকরণ। আল্লাহ সেটা কোরআনে বলেই দিয়েছেন সূরা হাজাবের 21 নম্বর আয়াত, لقد كان لكم في رسول الله أسوة حسنة। নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর রাসূল আমাদের জন্য আদর্শ। আল্লাহর রাসূলের পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ। আল্লাহর রাসূলের পারিবারিক জীবনটা কেমন ছিল? আল্লাহর রাসূল একটা হাদিসে বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আল্লাহর রাসূল তার স্ত্রীদের নিকট কেমন ছিলেন? আল্লাহর রাসূল একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। আল্লাহ রাসূল বলছিলেন যে মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন, মানুষ যখন কুফরি করেছে তখন সে ইসলাম গ্রহণ করেছে, যখন সবাই আমার বিরোধিতা করেছে সে আমার সহযোগী ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাসূল যখন ওহী নিয়ে হেরা গুহা পর্বত থেকে আসছিলেন রাসূল তখন খুব ভয়ভীত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, জাম্বিলুন জাম্বিলুন, আমাকে বস্ত্র দ্বারা আচ্ছাদিত কর। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়ে বলছিলেন যে আপনাকে কখনো আল্লাহ অপমানিত করবেন না, কারণ আপনি দরিদ্রদের সহযোগিতা করেন, দুঃখীদের সহযোগিতা করেন, আত্মীয়তা রক্ষা করে চলেন, সত্য প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হন, সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, দুঃখীদের সহযোগিতা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তুমি কি কোরআন পড় নাই? কোরআনই তো আল্লাহ রাসূলের চরিত্র। এটাই ছিল আল্লাহ রাসূলের পরিবার, আল্লাহ রাসূলের পারিবারিক জীবন, স্ত্রীদের সাথে ব্যবহার। আল্লাহ রাসূল স্ত্রীদের সাথে তা কেমন ব্যবহার করতেন? প্রথমত আল্লাহ রাসূল তার স্ত্রীদের অনেক বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এতটা ভালোবাসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা গ্লাসের যে দিক দিয়ে পানি খেতেন আল্লাহ রাসূল ওই স্থানেই মুখ লাগে পানি পান করতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাড়ের যে অংশে থেকে গোস্ত খাওয়া শুরু করেছেন আল্লাহ রাসূল ওই অংশ থেকেই গোস্ত খাওয়া শুরু করেছেন। এরকম ভালোবাসা ছিল আল্লাহ রাসূল এবং তার স্ত্রীদের মধ্যে। তার স্ত্রীদের সাথে তিনি গল্প করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস, তিনি যখন তার স্ত্রীদের নিয়ে বসতেন তখন স্ত্রীরা তাকে বিভিন্ন ঘটনা বলতো, বিভিন্ন কাহিনী, বিভিন্ন গল্প শেয়ার করতো। আল্লাহ রাসূল তাদেরকে নবীদের কাহিনী বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি আমাদের মধ্যে এমনভাবে হেসেছেন, কথা বলতেন, বসে থাকতেন, আমাদের মনেই হতো না তিনি একজন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে খেলাধুলাও করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড় প্রতিযোগিতা আল্লাহ রাসূল হেরে যান। পরের বার আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মন খারাপ হলে আল্লাহ রাসূল বলেন, এটা হলো প্রথম হারের বদলা। আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কখনো কটাক্ষ ভাষায় কথা বলতেন না, হৃদয় উজাড় করে তাদেরকে ভালোবাসতেন, খাবারে কখনো দোষ ধরতেন। আজকে দেখা যায় যে আমাদের সমাজের যারা কর্তা খাবারে একটু সমস্যা হলেই কথা বলতে শুরু করেন, কিন্তু আল্লাহ রাসূল তা করতেন না। কী করতেন তিনি? খাবার পছন্দ হলে খেতেন, পছন্দ না হলে রেখে দিতেন। এমন ছিল আল্লাহ রাসূলের পারিবারিক জীবন, স্ত্রীদের সাথে এমন ছিল তার ব্যবহার। শুধু স্ত্রীদের সাথেই না, আল্লাহ রাসূল ঘরে অনেক কাজ করতেন, স্ত্রীদের সহযোগিতা করতেন। কী কী কাজ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত একটা হাদিস, আসাদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল ঘরের মধ্যে কী কাজ করেন? উত্তরে তিনি বলেন যে ঘরে সব কাজই করেন, গৃহস্থলে যত কাজ হতো সকল কাজ করেন, যখন নামাজের সময় হতো তিনি নামাজে চলে যেতেন। আর একটা হাদিসে
বলছেন যে তিনি নিজের কাপড় পরিষ্কার করতেন, কাপড়ে উকুন লেগে থাকলে সেটা বেশ পরিষ্কার করতেন, বকরির দুধ দহন করতেন, নিজের কাজ নিজেই করতেন, জুতা মেরামত করতেন, সেলাই করতেন। এই কাজগুলো অনেকে দেখা যায় যে তার স্ত্রীদের দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আল্লাহর রাসূল এরকম ছিলেন না, নিজের কাজ নিজেই করার চেষ্টা করতেন, স্ত্রীদের ভালোবাসতেন, তাদের কাজে সহযোগিতা করতেন। শুধু স্ত্রীদেরকেই না, আল্লাহ রাসূলের সাথে সন্তানদের সাথেও তার অনেক উত্তম ব্যবহার ছিল, সন্তানদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আল্লাহ রাসূলের যতগুলো সন্তান ছিল সব 7 জন সন্তানের জন্য ছিল আল্লাহ রাসূল, শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পরে মারা যান, বাকি সবাই আল্লাহ রাসূলের, রাসূল যতদিন জীবিত থাকাকালীন সবাই মারা যান। আল্লাহ রাসূলকে যখন তার সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো তিনি অত্যন্ত খুশি হতেন। একটা হাদিস উল্লেখ আছে, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু যখন ইব্রাহিমের সন্তানের সুসংবাদ দেন যে জন্ম হয়েছে আপনার সন্তান, তখন তিনি খুশি হয়ে তাকে একটা দাস বা সেবক প্রদান করেছিলেন। তিনি শুধু শিশু ছেলে সন্তানদেরকে ভালোবাসতেন না, মেয়ে সন্তানদেরকেও অনেক বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলেছেন যে ফাতেমা হলো, ফাতেমাকে অনেক বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল, বলতেন যে ফাতেমার কষ্টে আমি কষ্ট হই, ফাতেমার সুখে আমি সুখী হই। আল্লাহ রাসূল তার সন্তানদের অনেক বেশি ভালোবাসতেন। একজন বাবার সকল সন্তান মারা যা তার জন্য অনেক বেশি কষ্টকর, কিন্তু আল্লাহ রাসূল এমন কোনো আচরণও করেন নাই যে আল্লাহ তাতে অসন্তুষ্ট হন। পুত্র ইব্রাহিম যখন মারা যান তখন আল্লাহ রাসূল অনেক বেশি ব্যথিত হন এবং বলেন যে আমাকে না দেখিয়ে তোমরা তাকে কাফন পরিও না দাফনও করো। যখন আল্লাহ রাসূল তাকে দেখলেন, তাকে চুমু দিলেন এবং তাকে কাফন পরিয়েন, এমনকি কেঁদেছেন, এমন ছিলেন আল্লাহ রাসূল। সন্তানদের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং উম্মতদেরকে বলেছেন যে তোমরা তাদের প্রতি স্নেহশীল হও, কারণ তাদের কোনো অদা দিলে রক্ষা করা, কারণ কি, কারণ তারা তোমাদের রিজিক সরবরাহকারী বলে জানে। শুধু সন্তানদেরই না, আল্লাহ রাসূল তার নাতি নাতনিদের, আল্লাহ রাসূলের বিভিন্ন সিরাত গ্রন্থে আল্লাহ রাসূলের অনেক 8 জন নাতি নাতনির কথা জানা যায়। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবুল আসের ঘরে 2 জন, রুকায়া ওসমানের ঘরে 1 জন, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 5 জন, এই মোট 8 জন নাতি নাতনির কথা জানা যায়। নাতি নাতনির সাথে কেমন ব্যবহার করতেন, প্রথমত নাতি নাতনিদের নাম তিনি নিজেই রাখার চেষ্টা করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাম বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হল, আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন যে তোমার সন্তানের নাম কী রেখেছ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তার নাম রেখেছি হলো হার্ব হার্ব। পরে আল্লাহ রাসূল বললেন না, তুমি তার নাম রাখো হাসান। আবার যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তুমি তার নাম কী রেখেছ, বললেন আমি তার নাম, আবারও তার নাম রেখেছিল হার্ব। আল্লাহ রাসূল বললেন না, তুমি তার নাম রাখো হোসেন। এভাবে নাতি নাতিদের নাম রাখার চেষ্টা করতেন, নাতি নাতিদের তিনি চুম্বন দিতেন, কোলে নিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে কাঁধে নিয়ে বেড়েছেন, একবার হাসানকে চুমু দিচ্ছেন, একবার হাসান হোসেনকে চুমু দিচ্ছেন। একজন জিজ্ঞেস করে আল্লাহ রাসূল আপনি এদেরকে খুব ভালোবাসেন, তিনি বললেন হ্যাঁ, তাদের যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর এদের যে রাগান্বিত করবে সে আমাকে রাগান্বিত করবে। নাতি নাতনি তার কাঁধে আহরণ করতেন, কাঁধে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ছিলেন, হাসান হোসেন লাফ দিয়ে তার পিঠে উঠেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিজদাতে ওঠার সময় তাদেরকে পিঠ থেকে নামিয়ে নিতেন, আবার যখন সিজদাতে যেতেন তখন আবার তাদেরকে পিঠে উঠিয়ে নিতেন। এরকমভাবে নাতি নাতনিদের তিনি আদর করেছেন। হাসান হোসেনের ব্যাপারে বলেছেন যে তারা, কেউ যদি তাদের কষ্ট দেয় সে কষ্টটা আমার নিজের লাগে, তাদের কষ্ট আমি সহ্য করতে পারি। এরকম ছিল আল্লাহ রাসূলের পারিবারিক জীবন, স্ত্রীদের সাথে তিনি যেমন ভালো আচরণ করেছেন, ব্যবহার করেছেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করেছেন, স্ত্রীদের দুঃখের সময় তাদের সাথী হয়েছেন, স্ত্রীদের কষ্টকে নিজের কষ্ট মনে করেছেন, সন্তানদের অনেক বেশি স্নেহ করেছেন, ভালোবেসেছেন, নাতি নাতিদের সাথে অনেক সুন্দর আচরণ করেছেন, সুন্দর আচরণ করার জন্য আমাদের উৎসাহিত করেছেন। এরকম ছিল আল্লাহ রাসূলের পারিবারিক জীবন। আমরা যদি আল্লাহ রাসূলের পারিবারিক জীবনকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের আজকে সমাজের পরিবারের মধ্যে যে অশান্তি বিশৃঙ্খলা এটা আর থাকবে না। আল্লাহ রাসূল আমাদের সেই শিক্ষাটা দিয়ে গিয়েছেন, পরিবার কীভাবে গঠন করতে হবে, পরিবার কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে ওই রকম পরিবার গঠন করার তৌফিক দান করেন।
সর্বশেষ বাংলাদেশ দাওয়া সার্কেলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।